শর্তহীন সংলাপ ইস্যুতে বিএনপি জামাত এবং তাদের মিত্রদের আগে এক দফা দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন 14 দলীয় জোটের নেতারা। ঢাকার কামরাঙ্গীর চরে 14 দলের শান্তি সমাবেশে এ আহ্বান জানান তারা। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপির চক্রান্ত শেখ হাসিনার বিরুদ্ধে নয়, সমগ্র জাতির বিরুদ্ধে। আব্দুল হাদের প্রতিবেদন। এভাবেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার কামরাঙ্গীর চরে সরকার সমর্থক 14 দলীয় জোটের সমাবেশ স্থল। ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ড নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহ নেতাকর্মীরা হাজির হন শান্তি সমাবেশে। কামরাঙ্গীর চরে ঢাকা দুই আসনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে সংলাপ ইস্যুতে নেতারা বলেন, বিএনপি জামাত ও তাদের মিত্রদের আগে এক দফা দাবি প্রত্যাহার করতে হবে। মহিলা বন্ধুর উপরে তারা অত্যাচার করছে, ওই দিন বাংলার জনগণ তাদেরকে একটা ধাওয়া দিছে, এই ধাওয়ায় তাদের মাথা ভেঙে গেছে। না এই মাথা ভাঙলে বিএনপি আর সুদয়া দাঁড়াইতে পারবো না, পারবো আর দফাও শেষ, তাদের খেলাও শেষ। সত্যহীন সংলাপ করতে হলে পরে প্রথমে বিএনপিকে, জামাতকে এবং তার সহযোগীদেরকে ওই এক দফা পরিত্যাগ করতে হবে, যে এক দফার মধ্যে দিয়ে তারা সেখানকার সরকারের পদত্যাগ চেয়েছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি জামাতের হুমকি প্রতিহতের ঘোষণা দেন নেতারা। বলেন, বিএনপির চক্রান্ত শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বরং সমগ্র জাতির বিরুদ্ধে। এই দীর্ঘদিনের সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মূলত শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বঙ্গবন্ধু আর তার সমস্ত পরিবারকে হত্যার মধ্য দিয়ে। সেই হত্যাকাণ্ড যেমন ব্যক্তি মুজিবের বিরুদ্ধে ছিল না, সেই হত্যাকাণ্ড ছিল এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাকে নৌকার প্রতীক দেয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান 14 দলীয় নেতারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আব্দুল আহাদ, ইসিটিভি, ঢাকা।